আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ব্লকের রেডি কালার দিয়ে ব্লকের কাজ করি। ব্লকের সব সামগ্রী কিন্তু আমাদের পেজ গার্নিশ উইথ সুমনা, এছাড়া আরেকটা পেজ রয়েছে সুমনা ক্রিয়েশনসে, পেয়ে যাবেন। এখানে 250 গ্রাম রং আছে, কাজ করার আগে ভালোভাবে নেড়ে নেবেন, আর রংটা কিন্তু বেশ ঘন, আপনি ব্লকের কাজ করতে পারবেন। কাজ দেখানোর আগে আমি বলে নিচ্ছি, আপনারা যারা ব্লকের কাজ করতে চান, রং বাসায় বানিয়ে নিলে সুবিধা হবে, কিন্তু প্রফেশনালভাবে করতে চান না, জাস্ট শখের বসে, তারা এভাবে রেডি কালার কিনে নিয়ে কিন্তু ব্লকের কাজ করতে পারে। তো আমার কম্বলের যে এখানে ইচ্ছে করলে ফোম রাখা যাবে, আর নিচে পলিথিন দিয়ে নিচ্ছি রংটা যেন ট্রেতে না লাগে। ব্রাশ দিয়ে আমি রংটা দিয়ে নিচ্ছি কম্বলের মধ্যে, এভাবে ভালোভাবে রংটা কম্বলের মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর আমি আমার ভাইয়ের কাপড়টাকে ইউজ করে ফেললাম। আপনারা পুরাতন কাঁথা ইউজ করতে পারেন যেন শক্ত না হয়। তারপর নিচে একটা পেপার দিয়ে নেবেন, তারপর কাপড়টা ভালোভাবে বিছাবেন, তারপর এভাবে কাজটা করবেন। পেপার দেওয়ার কারণ হচ্ছে রংটা যেন অপর পাশে কাপড়ে না লাগে, আর এর নিচে যে কাপড়টা দিয়েছি সেটা হচ্ছে রংটা যেন ভালোভাবে কাপড়ে বসে। এর জন্য একদম শক্ত হলে কিন্তু কাপড়ের মধ্যে রংটা ভালোভাবে বসতে চাইবে না। আর কাজ করার পূর্বে অবশ্যই ডাইসগুলো ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ। এভাবে কিন্তু আপনারা শখের বসে ব্লকের কাজ করতে পারবেন। আর প্রফেশনালভাবে কীভাবে রং বানিয়ে ব্লকের কাজ করতে হয় সেটাও সামনে ভিডিও আসবে, এছাড়া চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কাজ শেষ করার পর ডাইসটার সাথে সাথে ধুয়ে ফেলবেন যেন সামনে আরও ভালো থাকে, তারপর রোদে শুকাতে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।